দুইটা বেলুন নেব এবং বেলুন দুটায় আগুন লাগাবো, দেখি কি কি হচ্ছে। ওকে ফার্স্ট বেলুন, এবার ফার্স্ট বেলুনটা কি করতেছে, আগুন লাগাচ্ছে। ওকে পেরে গেল। এবার আর একটা বেলুন নিলাম, এই বেলুনটাই আগুন লাগাচ্ছে, দেখি কি হচ্ছে। দেখ ওই বেলুনটা কত তাড়াতাড়ি ফেটে গেছিল আর এটা থেকে এখনো ফাটতেছে। বেলুন অমনই আছে, দেখ এইখানে কালো হয়ে গেছে, তবু এই জায়গাটা কি বেলুনটা ফাটলো না। এই বেলুনটা ফাটলো না কেন, এটা কমেন্ট সেকশনে জানো, কারণটা বোঝার চেষ্টা কর। মেইন জিনিস হচ্ছে স্পেসিফিক। ওকে স্পেসিফিক হিট বা হিট ক্যাপাসিটি কি জিনিস, যে কোনো সাবস্টেন্সের উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করার জন্য যে পরিমাণ রিকোয়ার্ড হিট দরকার পড়ে তাকে কি বলে আমরা হিট ক্যাপাসিটি। ওকে আর 1 গ্রামের উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করার জন্য যে পরিমাণ হিটের দরকার পড়ে তাকে আমরা বলি স্পেসিফিক হিট। এবার আমরা কি জানি ওয়াটারের স্পেসিফিক অনেক বেশি হয়। এবার দেখ এইখানে যখনই আমরা কি দিছি বেলুনের ভিতরে ওয়াটার দিছি, এর স্পেসিফিক হিট অনেক বেশি হয়েছে। এবার স্পেসিফিক বেশি হিট হওয়ার জন্য এটা গরম হতে কি করতেছে, বেশি টাইম নিচ্ছে, এই জন্য অনেকক্ষণ ধরে যখন আগুনটা ধরে আসি তারপরে ওইটা কি করতেছে ফাটতেছে না, কারণ এর মলিকুলগুলো গরম হতে কি অনেক টাইম নেবে, কারণ এর স্পেসিফিক হিট কি অনেক বেশি, তার জন্য এটা কি করতে ফাটতেছে না। কিন্তু প্রথমটার ক্ষেত্রে শুধু একটা রবার ছিল, রবার স্পেসিফিক হিট কম, তার জন্য সঙ্গে সঙ্গে কি হয়েছে আগুন লাগানোর সঙ্গে সঙ্গে কি হয়েছিল গরম হয়ে গেছিলো এবং ফেটে গেছিলো। এটার কি অনেকক্ষণ ধরে থাকবে, যখন এটা কি হবে স্পেসিফিক হিট অনেক বেশি, অনেকক্ষণ টাইম লাগবে গরম হওয়ার জন্য, তারপরে এটা ফাটবে। ওকে তাহলে স্পেসিফিক হিট হচ্ছে মেন কারণ। ওকে